কি করতেছেন? আরে সন্ধ্যাবেলায় আত কাটতে যাবি না ঘাস কাটবে? গরু কইছিলাম বিক্রি করে দেন, গরু কি পাথর দিছে? হ্যাঁ দুধ হয় এখন? যেটু দুধ হয় বাসরি খাওয়া দেয়, বাসরি খাওয়া এই গরু পালে তো আপনি পোষাবে না। ওর পেটের সন্ধ্যার কি অবস্থা? পেটের কি অবস্থা? বসো বসো দেখি 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 এইদিকে মুখ দেখাও, তুই এই পাশে মুখটা দেখাও। ওরে বাবা রে বাবা, হ্যাঁ কেমন আছো এখন? ভালো। খাওয়ার দাওয়ার কি অবস্থা? খাওয়া দাওয়া কিছু চাওয়ার নাই, চাউল ফুরে গেছে। হ্যাঁ আর ঈদের কাপড় চোপড় তোমাকে আর দেবো না আমি, বুঝছো? কাপড় চোপড় দিলে কাপড় চোপড় পোষা রাখতে পারো না। এর আগে 6-7 সেট কাপড় দিয়েছিলাম, কাপড় পরে না, শুধু খালি টাকা নষ্ট করা। তোমার হাজবেন্ডের নাম কি? রানা। রানা, হাজবেন্ডের নাম রানা, বাচ্চার নাম রবি, আর মেয়ে বাচ্চার নাম রাফিয়া। রাফিয়া, তোমার নাম? অতনা। অতনা, নাম হচ্ছে রত্না বলে অতনা। দেখেন পিচ্চির পিচ্চির কোলে দুই পিচ্চি, আরো তিনটা ছিল কিন্তু। আপনারা ইতিপূর্বে ভিডিও দেখেছেন, ও মোট 5টি সন্তানের মা। আচ্ছা ওর কি কি নাই বলেন তো, অভাব বর্তমান কি অভাব? এখন ওর মুরগির চাল মাল বলতে কিছু নেই, তো ও কয় কে তুই কর কি কি বাজার সাথে সবই নাই, চাল নাই, তো তরকারি নাই, মরিচ পেঁয়াজ নাই, তেল নাই, কিছু নাই। নিটু মানছি আমি কয়দিন তো ইউটিউবার তো অভাব ছিল না, ওখানে ইউটিউবার আসে দেই তো কমছে। কোনে না রেসিপি দেন, আমার স্বামী নিষেধ করে দিছে, সব আমরা ছুঁই রেছি, ও হেন্দি দাসে এনে কাটি দিছে। কি দাদা মানে কথা কইনি, ও কাছে রত্ন কে বাইছে কি সঙ্গে কইলাম বা কথা কইছিনি, কেউই আসে না। আপনার কথা আমরা খান্তু আর স্বামী করে দিছে, আমি করছি কচ্ছ ভাই আসে না। আপনার ঘরে এই লো ইয়ার একজনক মাইর বলাই দিলাম তো সবই চলে না। আমরা তো আমরা মানুষ ভালো, এটা কইছি পারলে ভালো করব ভাই, এটা তুলে দিছে। আমি কইছি যে এই ভাই দি, আমি আমার সাথে নেটা দিয়ে দিছে, তাহলে কোন টাকা এটা মানুষ মনে করবে না? আমি মানুষের সামনে একটা আমার তার জন্য আমার স্বামী এসে আমার গতেন বাইক করে দিছিল গতেন। আসলে কি, যেহেতু মেয়েটা প্রতিবন্ধী, তারপর স্বামীটাও খবর রাখে না, স্বামীটাও নেশাগ্রস্ত। এখন কোথায় আছে স্বামী? আর আসেন ওই ইয়ে থাকে কোনের স্টেশনে থাকে। তো যেহেতু মেয়েটা প্রতিবন্ধী, ওর কেউ নাই, কোত্থেকে আসছে কেউ বলতে পারে না, মানে কে তার বাবা মা কেউ জানে না। সলমান শাহের মাজার হতে নিয়ে আসে এখানকারই বসবাসকৃত এক দম্পতি, সেই থেকে এখানেই রত্নার বসবাস। সেই ক্ষেত্রে মনে করেন তো যেমনই হোক, তারপরে একটু খোঁজ খবর নেই, মানবিকতা হতে একটু খবর বার্তা নেই যে কেমন আছে রত্না। মাঝে মাঝে ক্ষণিকের জন্য অল্প একটু চাউল ডাউল এইটা ওইটা কিনে দেই। যাই হোক, এখন অধিক তো যাওয়া সম্ভব হবে না, এখন আপাতত ই করে দিয়ে যাই, আপনার ঈদের জন্য কিছু কেনাকাটা করে দিয়ে চাউল কিনে দিয়ে দিই, বুঝলেন? আসেন কেটে আসবেন, সাথে আসেন, আসো আপনি আসো। ঢাকা উত্তর আর্মে আপু নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, ওমান প্রবাসী। আমাদের হাতে 5000 টাকা পাঠান ইচ্ছে খুশি মতো বিতরণ করতে, ওই টাকার মধ্যে হতেই আজ 1500 টাকার বাজার করে দিলাম রত্না পাবলিক। ¿Qué tal,
আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।